বেঙ্গল এডুকেশনাল নিউজে আপনাদের আর একবার স্বাগত জানাই। আজকে আমরা জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসির বেশ কয়েকটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসিতে বেশ কিছু শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেমন রয়েছে প্রিন্সিপাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই সঙ্গেও রয়েছে দুটি নন টিচিং পোস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। টিচিংয়ের যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন নন টেকনিক্যাল নন টিচিং পোস্টের ক্ষেত্রে, যেমন ল্যাব টেকনিশিয়ান ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করে থাকতে হবে। যেসব প্রার্থীরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করে থাকবেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, এক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ফ্রেশ ক্যান্ডিডেটরাও এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করবেন ইমেল আইডির মাধ্যমে। ইমেল আইডির মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্ট ও বায়োডাটা পাঠিয়ে দেবেন 10/3/2024 মধ্যে। স্ক্রিনে যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন সেই মেল আইডিতে আপনারা আপনাদের বায়োডাটাটি সেন্ড করবেন। এই পোস্টগুলিতে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, ইন্টারভিউটি হবে কলকাতায়। এছাড়াও যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন 9775300500 এই নাম্বারে। আবেদনের শেষ তারিখ 10/3/2024 মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা ও সমস্ত ডকুমেন্ট মেল আইডিতে পাঠিয়ে দেবেন।